চ্যানেল আই হোপ তোমরা সব খুব ভালো আছো। আর আজকে অনেকদিন পরে আমার একটা ব্লগ শুট করছি, এতদিন ধরে করছিলাম না কোনো ব্লগ শুট। তোমরা জানো লাস্ট আমি দুটো মেকআপ একটা টিউটোরিয়াল দিয়েছিলাম, আর আজকে যেটা আপলোড করেছিলাম সেটা আমার ফাইভ ফেভারিট ইউটিউবার। যদি এখনো ভিডিওগুলো চেক করা হয়নি প্লিজ চেক করে নিও। আর এবার আমি চাটা খেয়ে এখনো ব্রেকফাস্ট কিছু বানাইনি, ব্রেকফাস্টে কিছু করবো না ভাবছি, কারণ একটুখানি পায়েস রয়েছে, পায়েসটাকে শেষ করতে হবে, সেটা খাবো। আর একটুখানি বাজারও যেতে হবে কারণ আমাদের কাছে আনাজপাতি সব শেষ হয়ে গেছে। তো চলো ফটাফট চাটা খাই, চাটা একটু এনজয় করে এখানে দাঁড়িয়ে খেলে কিছু ভালো লাগে, এখানে একটু নিচে লোকজন দেখা যায় গাড়ি ঘোড়া, এগুলো ভালো লাগে দেখতে। তো চলো আমি চাটা আমরা এনজয় করি, আর আবার বাজারে গিয়ে তোমাদের সাথে কথা হবে। Later that same evening. সকাল থেকে আর কিছু শুট করতে পারিনি, বাজারে গেছিলাম, তোমরা দেখেছিলে বাজার থেকে জিনিসপত্র নিয়ে সব তো এসেছি, কিন্তু যা যা খাটনিটা আজকে গেছে। আমাদের ঘরের সামনে কোনো এটিএম এ কোনো টাকা ছিল না, ঘুরে 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 একটা এটিএম এ যাওয়ার টাকা পেলাম। এই দুপুরে রোদ্দের মধ্যে মানে রোদ্দুরের মধ্যে হাঁটতে হাঁটতে আমার শরীর এত খারাপ হয়ে গেছিলো আর এত হেডেক শুরু হয়ে গেছিলো ঘরে এসে যে আর কিছু শুট করতে পারিনি, মানে এতটাই মাথা ব্যথা। আমি একটু আগে একটা ডিসপ্রিন খেয়েছি, সরি ডিসপ্রিন বলছি স্যারেডন খেয়েছি, তারপরে গিয়ে একটু বেটার হয়েছে। এরপর তো ভাবলাম যে রাতে ডিনার টাইম প্রিপেয়ার করছি, দুপুরে রান্না বান্না কিচ্ছু হয়নি, মানে আমরা ম্যাগি খেয়ে কাটিয়েছি। তো এখন ভাবলাম যে একটু কাজ বাকি আছে, আমার একটু এডিটিং বাকি আছে, যে ভিডিওগুলো শুট করে রেখেছি অলরেডি, তো কিছু আমি ওইটা এডিটিংটা কমপ্লিট করবো। তারপর আমাকে কিছু প্ল্যান করতে হবে যে এই সপ্তাহে আমি কিরকম কিরকম ভিডিওগুলো দেবো, তো সেগুলো আমি প্রিপেয়ার করে রেডি করে রাখতে হবে। তো সেগুলো একটু প্ল্যান করতে হবে, একটা ডায়েরি নিয়ে জট ডাউন করে রাখতে হবে আমাকে ওগুলো জিনিস, কারণ হঠাৎ করে যখন ভাবি যে আজকে এই ভিডিও করবো সেরকম তো করা হয় না, তো আগে থেকে প্ল্যানিং করে রাখলে একটু ইজি হয়। তো চলো তোমরাও দেখো আমরা কিরকম করে করি, আর তারপরে ডিনার প্রিপেয়ার করতে হবে কারণ দুপুরে ম্যাগি খেয়ে কাটিয়েছি, রাতে ম্যাগি খেলে তো হবে না। চলো ফটাফট এডিটিং এর কাজটা সারি, তারপরে একটু প্ল্যানিং করে রেখে দেবো কি কি ভিডিও নেক্সট টাইম আমাকে নেক্সট করতে হবে। করে হয়ে যাওয়ার পরে যদি পসিবল একটা ভিডিও হচ্ছে শর্ট ভিডিও শুট করেও রেখে দেবো আজকে, এখন দেখা যাক টাইমের উপর ডিপেন্ড করে। তো চলো এত কথা না বলে কাজটা আগে ফটাফট সেরে নিই, তারপরে আবার কথা হবে তোমার সাথে। আমাদের আমাদের বলছি আমার রান্না বাড়া শেষ, ডিনারের প্রিপারেশন করার ছিল হয়ে গেছে, ভাত এদিকে হচ্ছে, আর এখানে দেখো চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে বানিয়েছি,
অনেকদিন পরে এরকম খেতে পারছি আমরা, অনেক বছর পর অ্যাকচুয়ালি। তো আমরা আমাদের ডিনারটা চলো এনজয় করি। আর এদিকে দেখো কতখানি বাসনও নোংরা হয়ে গেছে, আবার এগুলো ধুতে হবে আবার। তো খাবার দাবারের পরে এগুলো ওয়াশ করব। চলো খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দি নেক্সট ডে, গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাতে আমি ব্লগটা এন্ড করতে পারিনি, একদম ভালো লাগছিল না, রাতে অনেকক্ষণ হয়ে গেছিলো আর অনেকটা লেটও হয়ে গেছিলো। তো সকালে আমি একটু আগেই উঠেছি, উঠে এবারে চাটা এনজয় করছি। তো কালকে যে ব্লগটা আমি স্টার্ট করেছিলাম সেটা আমি এখানেই এন্ড করছি। আশা করি তোমরা সবাই এনজয় করেছো। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করে দিও। আর যদি ফার্স্ট টাইম ভিজিট করছো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইবও করে দিও। যে রেড বাটনটা আছে নিচে তাতে ক্লিক করে তার পাশে বেল আইকনটাকেও ক্লিক করে দিও। তো চলো দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে। স্টে সেফ, স্টে হ্যাপি, বাই।